স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন। আজ আপনাদের জন্য রয়েছে অর্পিতা চ্যাটার্জির লেখা গল্প ভোকাট্টা। লেখিকার জন্ম 1988 সালে কলকাতায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে পেশায় তিনি একজন শিক্ষিকা। 2014 সালে মলন প্রকাশনা থেকে প্রকাশিত হয় 6টি ভিন্ন স্বাদের গল্প সমগ্র স্বরসন্ধান। 2017 উজ্জ্বল সাহিত্য মন্দির থেকে প্রকাশিত হয় তার উপন্যাস কালদ্রোহ। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত আছে। বর্তমানে তিনি শ্রমিকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়েও কাজ করে থাকেন। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্প পাঠে রূপম, অনন্যা, তারামণি এবং টিম হন্টেড হান্ড্রেডের নতুন সদস্য দেবাশিস। গল্পের সূত্রধর অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে ক্রিয়েটিভ ক্লাসিক্স এবং আরসিজ অ্যালবাম। শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প ভোকাট্টা। বড় রাস্তাটাকে পেছনে ফেলে গলিটার মধ্যে দিয়ে লম্বা লম্বা পায়ে একরকম আতঙ্কগ্রস্ত হয়েই যেন দৌড়াচ্ছে লোকটা। ওজট খাচ্ছে, নিজেকে সামলে নিচ্ছে, আর তারপর আবার দৌড়াচ্ছে। মাঝে মাঝে একটু এদিক ওদিক দেখছে। আবার দেখা গেল লাইট পোস্টের তলায় দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক দেখে নিজের কানটা একবার ভালো করে ঝেড়ে নিল লোকটা। নিজের মনেই বলল, ফড়ফড় আওয়াজটা আমার কানের মধ্যে থেকে আসছে না তো, কানে কানে হয়তো কোনো সমস্যা হয়েছে, জল ঢুকেছে। তারপরেই মাটিতে রাস্তার ওপর ছায়ায় কিছু একটা দেখে আস্তে আস্তে লাইট পোস্টের ওপরের দিকে চোখ তুলে তাকাল লোকটি। আর তাকিয়েই একটা অমানসিক আর্তনাদ করে আবার দৌড়াতে শুরু করল। সোমেন, এ সোমেন, দরজাটা খোল সোমেন, 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 এ সোমেন। কি রে তুই, কি হয়েছে? এই তো সোমেন। আরে বন্ধ করে দে দরজাটা, প্লিজ প্লিজ বন্ধ করে দে দরজাটা। সৌমেনকে একরকম ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ত্রিদীপ ঘরের ভেতর ঢুকল। আরে সে নয়, ঠিক আছে, কিন্তু তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে একটু বলবি আমায়? গাড়ি কোথায় তোর? আরে বারবার মুখ বাড়িয়ে কাকে দেখার চেষ্টা করছিস? ঢোক দিলে একরকম কাঁপতে কাঁপতে ত্রিদীপ বলল, এই একটু একটু ভালো করে দেখ তো, কোনো ঘুড়ি টুড়ি দেখতে পাচ্ছিস কিনা? ঘুড়ি? তাও আবার এই রাত 8টার সময়, এই সময় কেউ ঘুড়ি ওড়ায় না ভাই। কি হয়েছে একটু খুলে দেখ না, একটু ভালো করে দেখ না, এদিক ওদিক এদিক ওদিক দেখ না, তোর বাড়ির আড়ালে লুকিয়ে পড়েছে কিনা একটু দেখে আয় না। কি ব্যাপার বলতো, ঘুড়ি লুকিয়ে পড়বে? কী ভুলভাল বকছিস, মাথাটা কি একেবারেই গেছে? ভুলভাল বকছি মনে হচ্ছে? তো তোরও মনে হচ্ছে তাই? বিশ্বাস কর ভাই, গত এক সপ্তাহ ধরে একটা ঘুড়ি আমাকে রোজ। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল ত্রিদীপ। তারপর বলল, বড় রাস্তার মোড়ে গাড়িটা খারাপ হয়ে গেল, ভাবলাম এইটুকু তো রাস্তা, হেঁটেই চলে যাই, এমনিতে তো হাঁটা হয় না। কিছু দূর হাঁটার পর থেকেই একটা ফড়ফড় শব্দ শুনতে পাচ্ছিলাম, গত বেশ কয়েকদিন ধরেই, মানে বললে হয়তো বিশ্বাস করবি না, একটা ঘুড়ি সবসময় আমার পেছন পেছন থাকে। ভাই সামনে বিশ্বকর্মা পুজো, এই সময় অনেকেই ঘুড়ি ওড়ায়। এখনও কিছু বাচ্চা আছে শহরতলিতে যারা মোবাইল গেম ছাড়াও ফুটবল, ক্রিকেট, এমনকি ঘুড়ি ওড়াতেও ভালোবাসে। তোরও তো ঘুড়ি ওড়াতে ভালো লাগে, সমস্যাটা কী সেটাই তো বুঝছি না। শোন না ভাই, আমাকে কি সত্যিই তোর পাগল বলে মনে হয়? অবশ্যই এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাব রে, কিন্তু কিন্তু বিশ্বাস কর এখনও হইনি। এই সময়ে যে অনেকে ঘুড়ি ওড়ায় সেটা কি আমি নিজে জানি না, নাকি এই প্রথম দেখছি? কিন্তু ওই একটা ঘুড়ি সবসময় আমার পেছন পেছন থাকে কেন বলতে পারিস?
এমনকি এই রাতের বেলাও। তুই জানিস পরশুদিন বাড়ির ছাদে উঠেছিলাম খাওয়ার পর। রাতে খাওয়ার পর একটু ছাদে পায়চারি না করলে আমার হয় না, বহুদিনের অভ্যাস। পরশুদিন ছাদে পায়চারি করছিলাম, তখন প্রায় রাত 12টা, হঠাৎ শুনি একটা ফড়ফড় আওয়াজ। প্রথমে ভেবেছিলাম কোনো পাখি হবে হয়তো। মোবাইলের আলো জ্বেলে এদিক ওদিক ফেলতে গিয়ে দেখি আমাদের বাড়ির নারকেল গাছে কালো রঙের ঘুড়িটা আটকে আছে। কোথাও হাওয়া নেই, অথচ ঘুড়িটা ফড়ফড় করে নড়ছে। কেমন একটা প্রচণ্ড অস্বস্তি হলো। তাড়াতাড়ি ছাদ থেকে নামতে যাব। এই দেখ গলার কাছটা দেখ, কেমন কেটে গেছে দেখ। শার্টের কলার নামিয়ে ঘাড়ের কাছটা দেখালো ত্রিদীপ। সরু কিন্তু কিছুটা গভীর হয়ে কেটে গেছে সেখানে। ইস, কি করে হলো এটা? ঠিক আমার গলা বরাবর ঘুড়ির সুতো টান টান করে রাখা ছিল, আমি ঠিক সেই মুহূর্তে ঘাড়টা ঘুরিয়েছিলাম, তাই না হলে এটা আমার গলার একদম কণ্ঠনালী ভেদ করে চলে যেত। হ্যাঁ, ঘুড়ির সুতো তো খুবই মারাত্মক, মাঞ্জা দেয়া থাকে। তবে আর বলছি কি ভাই, সব থেকে আশ্চর্য হলো ওরকম টান টান করে ঘুড়ির সুতো ছিল কি করে। তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিয়ে যখন নিচে পৌঁছালাম, তোর বৌদি সুতোটাকে কেটে ফেলবে বলে উপরে গেল, কিন্তু কোথাও কোনো সুতো কোনো ঘুড়ি কিছুই সে দেখতে পায়নি। আশ্চর্য! তার মানে অত রাতে তোর বাড়ির আশেপাশে কেউ বা কারা ঘুড়ি ওড়াচ্ছিল, সেই জন্যই হাওয়া না থাকা সত্ত্বেও ঘুড়িটা ফরফর করছিল, গাছে আটকে গেছিল, ঘুড়ির মালিক ছাড়ানোর চেষ্টা করছিল, মাঝখান থেকে তোর কিছু রক্তপাত ঘটে গেল। জোর বাঁচা বেঁচে গেছিস, কিন্তু দুমাস আগেই তোর বাড়িতে একটা বিপদ গেল। সাবধানে থাক ভাই। সেই জন্যই তো বলছি আমি ঘরে রইলাম, তুই একটু আশপাশটা দেখে আয় তো, ঘুড়িটা কোথাও আছে কিনা। না, মানসিকভাবে তুই দেখছি খুবই দুর্বল হয়ে আছিস। তোর দাদার মৃত্যুটা মেনে নেওয়া কঠিন জানি, কিন্তু এইভাবে দুর্বল হয়ে পড়লে কি করে চলবে বলতো? তোর ঘাড়ে এখন কত দায়িত্ব। সেদিন রাতে একটা ঘুড়ির সুতোতে তোর একটা দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য কি রোজ ঘটবে? ঠিক আছে, আজকে আমি তোর সাথে গিয়ে তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি, কেমন? কথা বলতে বলতেই গলাটা নরম হয়ে আসে সৌমেনের। দেবাদিত্য আর ত্রিদীপ দুই ভাই, দুজনের সাথেই ছোট থেকে একসাথে বেড়ে ওঠা সৌমেনের। ও জানে দাদার দুর্ঘটনায় মৃত্যুটা সহজে মেনে নিতে পারেনি ত্রিদীপ। মেনে কি সৌমেনি নিতে পেরেছে? কিন্তু নিষ্ঠুর বাস্তব। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সৌমেনের বুক চিরে। ভেতরের ঘরে গিয়ে জামাটা গায়ে গুলিয়ে বলে, চ তোকে এগিয়ে দিয়ে আসি। সৌমেনের বাড়ি থেকে বের হতে গিয়েও আগে মুখটা বাড়িয়ে এদিক ওদিক ভালো করে দেখে নিল ত্রিদীপ। তারপর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা ঘুরিয়ে বলল, চল চল ভাই, এই ভাগে চল চল। মেন্টাল ট্রমাটা বাড়াবাড়ি রকমের হয়েছে বোধহয়, মনে মনে ভাবল সৌমেন। মুখে বলল, হ্যাঁ চল। ত্রিদীপের বাড়ি পৌঁছানোর পর বেল দিতেই রিমঝিম এসে দরজা খুলে দিল। আরে রিমঝিম, তুই আবার এই অবস্থায় উঠে এলি কেন? মাসিমা নেই? ডাক্তার বলেছে আমাকে একটু হাঁটাহাঁটি করতে। এই সময় একটু হাঁটাহাঁটি করতে হয়, একেবারে বসে থাকা ঠিক না। আমি এমনিতেই এখন ঘরের মধ্যে হাঁটছিলাম। বেশ, এই যে তোর বরকে পৌঁছে দিয়ে গেলাম। ওর গাড়িটা খারাপ হয়ে গেছে বড় রাস্তায়। তারপর ওর সাথে আমার দেখা হয়ে গেল রাস্তার মোড়ে। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম এই দুই বন্ধু মিলে গল্প করতে করতে। সৌমেনের কথাটা কেড়ে নিয়ে বলল ত্রিদীপ, আর চোখের ইশারায় সত্যিটা চেপে যেতে বলল। তা ঠিক, রিমঝিমের এখন 4 মাস চলছে প্রেগনেন্সির, ওকে এইসব কথা বলে স্ট্রেস না দেয়াই ভালো। না, ত্রিদীপ বেশ যত্নে রেখেছে রিমঝিমকে, মনে মনে ভাবল সৌমেন। একটা হালকা নিশ্চিন্তের হাসি খেলে যায় সৌমেনের ঠোঁটে। চলি তাহলে ভাই, চললাম রে রিমঝিম, ভালো থাকিস, সাবধানে থাকিস। দরজাটা বন্ধ করার আগে আবারও মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখে নিল ত্রিদীপ। তারপর কিছুটা শব্দ করেই দরজাটা বন্ধ করে দিল। কি হয়েছে বলতো তোর? কেমন একটা উস্কো খুস্কো লাগছে কদিন ধরে, চোখ দুটো কেমন যেন বসে যাচ্ছে। বৌমা, তোমাকে বলেছি না, ও এখন তোমার স্কুলের সহপাঠী নয়, ওনা তোমার বর। ওকে তুই তুকারি করে বলবে না, আমার এসব মোটে ভালো লাগে না। আহ মা, আমাদের এত বছরের অভ্যাস, আর আমিও তো ওকে তুই তুই করেই বলি। একসাথে কলেজে অনার্সে এম এতে মোট 5 বছর পড়েছি, এতদিনের অভ্যাস সহজে যায়? ও, ওকে তো আবার কিছু বলা যাবে না, তোরা দুই ভাই তো বউ ভেরুয়া হয়েছিস। বউটাকে তো খেলো,
এখন তুই আমার চোখের মণি, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? কথা বলতে বলতে সৌমেনের মা কেঁদে ফেললেন। রিমঝিম অধবদনে পাশের ঘরে চলে গেল। এই কমাসে এই সমস্ত শোনা তার অভ্যাস হয়ে গেছে একরকম। কত যে ঝড় বয়ে গেল এর মধ্যে, কিন্তু পেটের বাচ্চাটার জন্য শক্ত থাকতেই হবে রিমঝিমকে। তাছাড়া ত্রিদীপ যথেষ্টই খেয়াল রাখে। খানিকক্ষণের মধ্যেই ত্রিদীপ ঘরে এসে ঢুকল। কফি খাবি তো? তুই ড্রেস ছেড়ে নে, আমি কফি করে আনছি। না বস, এখন তোকে আর মায়ের সামনে যেতে হবে না, মা কফি করছে। তুই খেয়েছিস কিছু? হ্যাঁ। রিমি বল, কাল যা জিজ্ঞেস করলাম কিছু ভেবেছিস? তুই আমার খুব ভালো বন্ধু, বরাবর ছিলিস। আজকে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর, কিন্তু সবচেয়ে বড় সত্যিটা কি জানিস, আমরা খুব ভালো বন্ধু। তাই বলছি, আমার একটু সময় লাগবে। আমি জানি, একটা হাক করতে পারি তোকে? আজ বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছে, কিছুদিন ধরে মনে হচ্ছে আমিও যদি দাদার মতো চলে যাই। ত্রিদীপ! কিছুটা আঁতকে উঠেই ত্রিদীপকে জড়িয়ে ধরল রিমঝিম। ত্রিদীপও রিমঝিমের ঘাড়ে নাক গুঁজে চুপ করে জড়িয়ে রইল তাকে। চোখের কোল থেকে গড়িয়ে নেমে এলো জল। রিমঝিমের কাঁধ গড়িয়ে নেমে গেল সেই যন্ত্রণার না বলা তরল প্রেম। রিমঝিমের বুকটা ভারী হয়ে এলো। ত্রিদীপের মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে দেখিস। বাচ্চা ছেলের মতো ফুঁপিয়ে উঠল ত্রিদীপ। বাবু কফি নিয়ে যা। ও ঘর থেকে রিমঝিমের শাশুড়ি মায়ের গলা ভেসে এলো। নিজেকে সামলে ত্রিদীপ ঘর থেকে বের হতেই দেবাদিত্যর ছবির সামনে এসে দাঁড়িয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল রিমঝিম। দেব, আমি কি করব বলে দাও, আমাদের সন্তান যে তোমাকে দেখতেও পেল না। আজ 3 মাসের বেশি হয়ে গেল তুমি নেই আমাদের সাথে। আমি তো শেষ করে দিতেই গিয়েছিলাম নিজেকে, বলো তোমার কাছে যাব বলে। তোমার ভাই যদি না বাঁচাতো আজ হয়তো আমি তোমার কাছেই থাকতাম, তোমার খুব কাছে। কিন্তু না, আমাদের সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। বছরখানেক আগে দেবাদিত্য আর রিমঝিমের ধুমধাম করে বিয়ে হয়েছিল। রিমঝিম এসেছিল ত্রিদীপের জন্মদিনের অনুষ্ঠানে। সেখানেই দেবাদিত্য রিমঝিমকে পছন্দ করে, আর রিমঝিমেরও দেবাদিত্যকে ভালো লেগে যায়। তারপরই দুই বাড়ির কথাবার্তা দেখাশোনার পর খুব দ্রুত এই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপরের সময়টা খুব ভালোই কাটছিল, কিন্তু দুর্ঘটনা যে কখনকার জীবনে নেমে আসবে কেউ বলতে পারে না, দেবাদিত্যরাও জানত না। মাস তিনেক আগে নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরতে পারল না দেবাদিত্য। বাড়ির কেয়ারটেকার বারবার বারণ করা সত্ত্বেও বাড়ির ছাদে উঠেছিল দেবাদিত্য। তখনই কোনোভাবে খুব ধারে চলে আসে। বর্ষার ভেজা শ্যাওলা পড়া ন্যাড়া ছাদ থেকে শরীরটা আছড়ে পড়ে বাড়ির দালানে। পুরো ঘটনাটাই ত্রিদীপের চোখের সামনে ঘটে যায়। সেই ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি ত্রিদীপ। ছেলের শোকে তখন পুরো বাড়ি স্তব্ধ। এমন সময় একদিন মাথা ঘুরে পড়ে যায় রিমঝিম। ডাক্তার জানায় রিমঝিম 1 মাসের বেশি অন্তঃসত্ত্বা। সমস্ত দিক বিবেচনা করে নিজের ছোট ছেলের সঙ্গে রিমঝিমের বিয়ে দেওয়াটাই উচিত বিবেচনা করেন দেবাদিত্যর মা। রিমঝিমের পরিবারও আপত্তি জানায় না, বরঞ্চ তারা খুশি মনে প্রস্তাব মেনে নেয়। রিমঝিমের অনুমতি কেউ নেয়নি, রিমঝিম কোনো কিছু বিচার বিবেচনা করার অবস্থায়ও ছিল না। ফুলশয্যার রাতে শুধু ত্রিদীপ রিমঝিমের হাতটা ধরে বলেছিল, সারাটা জীবন আমি তোর সমস্ত খেয়াল রাখব, শুধু তুই আবার আগের মতো হাসি খুশি হয়ে যা, এর বেশি তোর কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। উত্তরে রিমঝিম একটা মলিন হাসি হেসেছিল। তারপর ত্রিদীপ বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়েছিল। সেটা দেখে বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গিয়েছিল রিমঝিমের। তারপর থেকে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে একটু একটু করে খাপ খাওয়ানোর চেষ্টা করছে রিমঝিম। সবটাই করছে তার শরীরের মধ্যে একটু একটু করে বড় হয়ে ওঠা দেবাদিত্যের চিহ্নের জন্য।
রিমঝিম জানে না ঠিক কবে ত্রিদীপকে মন থেকে সম্পূর্ণভাবে স্বামী হিসেবে মেনে নিতে পারবে ও। এটাও ঠিক, ত্রিদীপ না থাকলে সেদিন হয়তো রিমঝিম গলায় ফাঁস দিয়েই মরে যাচ্ছিল। হয়তো সময় লাগবে একটু, কিন্তু তারপর আবার একটা সুন্দর জীবন অপেক্ষা করছে রিমঝিম আর ওর সন্তানের জন্য। ত্রিদীপের স্যাক্রিফাইসটাও কম না, ওর একটা গোপন প্রেম ছিল, অবশ্য কাউকে কোনোদিনও প্রেমিকার সাথে আলাপ করিয়ে দেয়নি। কিন্তু প্রিয় বান্ধবী হিসাবে রিমঝিম জানত একটি মেয়েকে ত্রিদীপ অসম্ভব ভালোবাসে, সেই কলেজের প্রথম থেকে। কে সেই মেয়ে আজও জানায়নি রিমঝিমকে। আগের বছরই ত্রিদীপ বলেছিল চাকরিটা পেলেই সে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেবে। সেই চাকরিও পেল, কিন্তু কিন্তু কত অন্যরকম হতে পারত ওদের সবার জীবনটা। একটা গভীর দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে রিমঝিমের। ওদিকে পরদিন সকালে অনেক বেলা হলেও ত্রিদীপ অফিসের জন্য রেডি হচ্ছে না দেখে রিমঝিম একটু অবাকই হল। কিরে, শরীর খারাপ নাকি? ত্রিদীপ কোনো উত্তর না দিয়ে জানলা দিয়ে একইভাবে বাইরে তাকিয়ে থাকল। এই কিরে, কি দেখছিস? রিমি, অনেকে আজকাল খুব ঘুড়ি ওড়াচ্ছে, তাই না? হ্যাঁ, বিশ্বকর্ম পুজোর আগে এই সময় তো অনেকেই ঘুড়ি ওড়ায়। উফ, কি হয়েছে বলতো তোর? সেদিন রাতে একটা ঘুড়ি বেঁধেছিল আমাদের নারকেল গাছে, সেটাতেই তোর গলার কাছটা একটু কেটে গেছে। হ্যাঁ, মানছি একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, কিন্তু হয়নি তো। তাই বলে সবসময় এইভাবে ভয় ভয় থাকবি? এরকম হলে কি করে সামলাবো বলতো? নরম গলায় কথাগুলো বলল রিমঝিম। ত্রিদীপ এবার তাকালো রিমঝিমের দিকে, মনে মনে বলল, সামলা না আমাকে, একদম নিজের করে সামলে রাখ না আমায়। মুখে কিছু বলল না, কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই চোখটা ছলছল করে উঠল বোধহয়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে আবার জানলা দিয়ে দূরে উড়ন্ত ছোট ছোট ঘুড়িগুলোর দিকে তাকিয়ে বলল, ওই ঘুড়িটাকে দেখতে পাচ্ছি না, অথচ কিছুক্ষণ আগেই ওটা ছিল। কোন ঘুড়িটা? একটা কালো রঙের চাঁদিয়াল। চাঁদিয়াল? সে তো কি একটা মনে পড়তেই চুপ করে গেল রিমঝিম, গলাটা ভারী হয়ে আসলো ওর। ত্রিদীপ, তুই একটু বেশি ভাবছিস, থাক আজ তোকে আর অফিস যেতে হবে না। চল আমরা একটু বেরিয়ে আসি, সিনেমা দেখবি? তুই যাবি আমার সাথে সেই আগের মতো? হ্যাঁ, তোর সাথে কত সিনেমা দেখেছি বলতো। কিন্তু গাড়ি তো নেই, একটা উবার বুক করতে হবে। তাহলে তুই রেডি হ, আমি আসছি। কেউ খেয়ালই করল না আয়নায় বাইরের আকাশের প্রতিচ্ছবি পড়েছে। সেই মেঘমুক্ত আকাশে পরিষ্কার দেখা যাচ্ছে একটা কালো রঙের চাঁদিয়াল পাক খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের লাটাই ধরা হাত খুঁজত, তাহলে সে বুঝতে পারত এ ঘুড়ির সুতো কোনো লাটাইয়ে আদৌ বাঁধা নেই। কালো চাঁদিয়ালটা থেকে থেকে ত্রিদীপের জানলার সামনে একবার কুত্তা খেয়ে চোখের আড়ালে যেন বাতাসে মিলিয়ে গেল। আনন্দের উত্তেজনায় ত্রিদীপ খেয়ালও করল না। কিছুটা চিন্তান্বিতভাবেই নিজের ঘরে ঢুকল রিমঝিম। ত্রিদীপের সাথে কতদিনের পরিচয়, কত গভীর বন্ধুত্ব ওদের। সেই হাসিখুশি ঝলমলে ছেলেটা দিনের পর দিন কেমন একটা অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছে চোখের সামনে। ত্রিদীপ তার প্রিয় বন্ধু, দেওরও বটে, অবশ্য দুমাস হলো তাদের বিয়েও হয়েছে। চোখের সামনে ছেলেটাকে এভাবে বদলে যেতে দেখে খারাপ লাগছে রিমঝিমের। সবাই বলছে চোখের সামনে দাদার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না। আসলে আলমারি খুলে একটা হলুদ রঙের শাড়ি বের করল রিমঝিম। হলুদ দেবাদিত্যের খুব পছন্দের রং, ত্রিদীপেরও। এই শাড়িটা বিয়ের পর দেবাদিত্যের দেওয়া প্রথম উপহার। একদিন অফিস থেকে ফেরার সময় হাতে ধরে নিয়ে এসেছিল। এই বড় আয়নাটার সামনে দাঁড় করিয়েই শাড়ির আঁচলটা রিমঝিমের মাথায় ঘোমটা মতো করে তুলে রিমঝিমের মুখটা আজলা করে ধরে কপালে চুমু দিয়েছিল দেবাদিত্য। শাড়িটাকে বুকের মধ্যে চাপটে কিছুক্ষণ ধরে রইল রিমঝিম। বুকের মাঝখানটা টনটন করে উঠল তার। আর ঠিক তখনই ঘাড়ের কাছে কিছু একটা ঠান্ডা স্পর্শে
আর ফড়ফড় আওয়াজে রীতিমতো চমকে উঠল নিমি। কে ওখানে? কিন্তু কই, কোথাও তো কিচ্ছু নেই, শুধু একটা ঠান্ডা হাওয়ার স্রোত ঘরের মধ্যে খেলা করছে যেন। সিনেমা দেখে রিমঝিমের খুব আনন্দ হলো তা নয়, তবুও রিমি খুব হাসি খুশি হয়ে কথা বলতে থাকলো ত্রিদিবের সাথে। এই আইসক্রিম খাবি? আরে আইসক্রিম খাবি, এত কি ভাবছিস? হ্যাঁ চল। না না, কি ভাববো, কিন্তু এই অবস্থায় তোর ঠান্ডা খাওয়াটা কি ঠিক হবে? আরে কিছু হবে না, খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, চল না। আরে চল চল, কাকে এত খুঁজছিস বলতো তুই? সেই তখন থেকে দেখছি। না না রিমি, কাউকে খুঁজছি না, তুই আমার সাথে আছিস, আমার আর কাউকে খোঁজার কি দরকার? তাই বুঝি। আর তোর সেই গোপন প্রেম, যাকে নাকি তোর এবছর প্রপোজ করার কথা ছিল, তার কি খবর? এতদিনে একবারের জন্যও তো তার নাম বললি না আমায়, কে এসে? পরে বলবো রিমি, আর কটা দিন পর। কেন রে, পরে কেন, তোকে এখনই বলতে হবে, বল। কোনোদিন তোকে জোর করিনি, কিন্তু আজ তোকে বলতেই হবে। আমরা যখন আমাদের সম্পর্কটাকে নতুন করে নতুনভাবে শুরু করছি, তখন সমস্ত কিছু জেনে নেওয়াটাই তো ভালো, তাই না? তুই কি চাস না একটা নতুন শুরু হোক? রিমির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল ত্রিদিব, আবেগে বিহ্বল হয়ে যায় সে। রিমির হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলে, চাই রিমি, আমিও চাই একটা নতুন শুরু, শুধু তোকে নিয়ে। তাহলে বল, কে এসে যাকে তুই গোপনে এত বছর ধরে ভালোবেসেছিস? রিমির চোখে চোখ রেখে তাকিয়েই রইল ত্রিদিব। তারপর রাস্তার মধ্যে হাঁটু মুড়ে বসে রিমির হাতটা নিয়ে বলল, রিমি, আমি আমি শুধু তোকে, শুধু তোকে ভালোবাসি রিমি। ত্রিদিব? হ্যাঁ রিমি, আমি বলতে পারিনি শুধুমাত্র ভয়ে। যদি বললে তুই আমার থেকে দূরে চলে যাস, যদি বন্ধুত্বটাও না রাখিস? খানিকক্ষণ মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকে রিমি, তারপর বলে, কি করছিস কি, ওঠ, উঠে দাঁড়া, রাস্তায় সবাই দেখছে। তারপর আরো কিছুক্ষণ ওরা দুজনে চুপচাপ পাশাপাশি পথে হাঁটতে থাকে। বেশ খানিকক্ষণ নীরবতার পর কিছু একটা বলতে গিয়ে ত্রিদিবের দিকে তাকিয়ে রিমি দেখে ত্রিদিবের মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে গেছে। ওর চোখ পেছনে ফেলে আসা শপিং মলের আশেপাশে আতঙ্কগ্রস্ত হয়ে ঘোরাঘুরি করছে। কি হলো তোর? রিমি পালা, পালা রিমি, সেই সেই কালো ঘুড়িটা আমাদের ফলো করছে, পালা পালা রিমি পালা। কি কি বলছিসটা কি, কোথাও কিচ্ছু নেই। না না না, তুই তুই দেখতে পাচ্ছিস না, পালা পালা রিমি পালা পালা পালা। ত্রিদিব রীতিমতো দরদর করে ঘামছে, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, কেমন যেন অপ্রকৃতিস্থ দেখাচ্ছে ওকে। রিমঝিম নিজের মোবাইল বের করে উবের ডেকে নিয়েছে এতক্ষণে, এইভাবে আর ঘোরাঘুরি করা একদমই সম্ভব নয়, বিশ্রাম দরকার। উবেরের জন্যেই রাস্তায় যখন ওরা দাঁড়িয়ে আছে, হঠাৎই রিমঝিমের হাত ধরে দৌড়াতে শুরু করলো ত্রিদিব। আচমকা টানে এবং দৌড়াতে গিয়ে পড়ে যেতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিল রিমঝিম। অবশেষে ধৈর্যচ্যুতি ঘটল তার। ত্রিদিব কি হচ্ছেটা কি, পাগল হয়ে গেছিস তুই? পিছন ফিরে একটা অদ্ভুত দৃষ্টিতে ত্রিদিব তাকাল, তারপর প্রায় ফিস ফিস করে বলল, সেই চাঁদিয়ালটা। কোথাও কোনো ঘুড়ির চিহ্ন মাত্র দেখা গেল না। অত্যন্ত বিরক্ত হলো এবার। উবার এসে গেছে, আমি উঠে যাচ্ছি, তুই আসার হলে আয়, আর ভবিষ্যতে কখনো এইভাবে আমাকে টানবি না। ভুলে যাস না আমি 4 মাস প্রেগনেন্ট, তোর বাচ্চা নয় বলেই বোধহয় তুই এটা করতে পারলি। রিমি! রাস্তার মাঝখানে প্রায় চিৎকার করে উঠল ত্রিদিব। তারপর সারাটা রাস্তা দুজনের মধ্যে আর কোনো কথা নেই। রিমিকে বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়েই সেই উবেরেই ত্রিদিব কোথাও একটা বেরিয়ে গেল। রিমঝিমের মুখ শুকনো হয়ে গেছে, তখন ঝোঁকের মুখে বড্ড নিষ্ঠুরভাবে কথা বলা হয়ে গিয়েছে ত্রিদিবের সাথে, হয়তো সেই জন্যেই। ওদিকে সৌমেনকে ফোন করেছে ত্রিদিব, ভাই তোর জামাইবাবুর জন্য একবার একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল না? হ্যাঁ, কেন বলতো? আমাকে বোধহয় একটু কনসাল্ট করতে হবে রে। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, তবে কি তবে? মানে
আমি এমনিতেই তোকে জানাতাম, একটু হেজিটেট করছিলাম আর কি। কি হয়েছে বল? সেদিন তোদের বাড়ি থেকে ফেরার পথে আমি ঘুড়িটা দেখেছি। কি বলছিস তুই? হ্যাঁ, তবে সেটা রাস্তায় কোথাও নয়, দোতলায় রিমঝিমের আগের ঘরে, মানে দেবাদিত্যের শোবার ঘরের জানলায়। হোয়াট? হ্যাঁ ঠিক তাই, মুহূর্তের জন্য দেখেছি ঠিকই, কিন্তু আমি ভুল দেখিনি। কিন্তু দাদার ঘরটা তো দরজা জানলা সব বন্ধ থাকে। আমিও তো সেটাই জানতাম। শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ নেমে যায় ত্রিদিবের। উবের ড্রাইভারকে বলে, দাদা অ্যাড লোকেশন করে দিচ্ছি, আমার বউকে যেখানে নামালেন আবার সেখানে চলুন। বাড়ি পৌঁছাতেই দেখল মা কোথাও একটা বের হচ্ছে। কোথায় যাচ্ছ মা? বিট্টুদের বাড়ি আজ পুজো আছে, এক্ষুনি চলে আসব। কিছু বলবি? দাদার ঘরের চাবিটা একটু দাও তো। কেন রে, কি করবি? এত কথা বলতে পারছি না, চাবিটা দাও। ত্রিদিবের মা আর কথা না বাড়িয়ে চাবির গোছাটা আঁচল থেকে খুলে ছেলের হাতে দিয়ে চলে গেলেন। সারা বাড়ি কেমন একটা অস্বাভাবিকভাবে থমথম করছে। মা থাকলে টিভিটা চলতো, আজ সেটাও বন্ধ। ত্রিদিব সোজা দোতলায় উঠে গেল, তারপর বাঁদিকের ঘরটার সামনে চুপ করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। সে যেটা মনে মনে ভাবছে তাহলে কি সেটাই সত্যি? এসব কিছুর পেছনে আসলে? খানিকক্ষণ ইতস্তত করে একটু কাঁপা কাঁপা হাতে চাবিটা বের করে ঘরের তালাটা খুলে ফেলল সে। তারপর হাতরে হাতরে আলোর সুইচ দিল। বাহ, ঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে রেখেছে রিমঝিম। কে বলবে এই ঘরে মাস চারেক কারো পা পড়েনি? হালকা হাসল ত্রিদিব। রিমঝিম, আমার রিমি, শেষ পর্যন্ত তুই। ঘরের ভেতর ধীরে ধীরে পা রাখল ত্রিদিব। চাঁদিয়ালটা কোথায়? তন্ন তন্ন করে আলমারি, বিছানা, শোকেস সব খুঁজল, টান মেরে সরিয়ে দিল জানলার পর্দা। না, পর্দার আড়ালে তো নেই। কি মনে হতেই খাটের তলায় ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে ভালো করে দেখল। না, নেই। তাহলে হঠাৎই ঘরের আলোটা কয়েকবার কেঁপে উঠে বন্ধ হয়ে গেল। গোটা ঘরটা হালকা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। প্রায় সাথে সাথেই যেন ঘরের তাপমাত্রা অনেকখানি ঠান্ডা হয়ে এলো। বৃষ্টি হচ্ছে নাকি? আপন মনে বলল ত্রিদিব। ফোনের আলোটা চেষ্টা করেও জ্বালাতে পারল না। যা বাবা, কি হলো? কি খুঁজছিস ত্রিদিব? কখন যেন রিমঝিম চুপিসারে ত্রিদিবের পেছনে এসে দাঁড়িয়েছে, চমকে তাকালো ত্রিদিব। ওটা তো এখন এখানে নেই, পাবি কি করে? একটা অদ্ভুত বিষাক্ত হাসি খেলা করে গেল রিমঝিমের ঠোঁটে। রিমি, তুই শেষ পর্যন্ত তুই ভয় দেখাচ্ছিলি আমাকে, তুই! অদ্ভুত বিদ্রুপ ভরা ভঙ্গিতে হেসে উঠল রিমঝিম। তুই ত্রিদিব, তুই শেষ পর্যন্ত আমার জীবনটাকে ছাড়খাড় করে দিলি, তুই! মানে এসব কি বলছিস তুই? নাটক করিস না, খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই তুই কি করে? ও বলেছে আমায়। কে? ওই ওই চাঁদিয়ালটা সব বলেছে। চাঁদিয়াল বলেছে? ইয়ার কি মারছিস, কি জানিস তুই? যা খুশি বললেই হলো। অজানা আতঙ্কে দম বন্ধ হয়ে আসে ত্রিদিবের। আমি তো এখনো কিছুই বলিনি ত্রিদিব, আমি তো বলিনি যে সেদিন আসলে আসলে তুই। বিশ্বাস কর, বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি কি হয়ে গেল। সেই ছোট থেকে প্রতিটা বিষয়ে দাদা সবসময় আদর পেয়েছে, সব কিছুতে ওকেই বাবা মা বেশি অ্যাটেনশন দিয়েছে, সবটায়। ক্লাসে ফার্স্ট হতো বলে ও যা চাইতো মা বাবা তাই ওকে দিত। ওকে বাবা কলেজে ওঠার সাথে সাথেই বাইক দিল, কেন না ছেলে স্কুলে প্রথম হয়েছে বলে। বাড়িতে যে আরেকটা ছেলে আছে সে কথা কারোর মনে থাকলো না কখনো। এসব কি বলছিস তুই? তোর মা তোর কত খেয়াল রাখেন, আর তুই? সেটা তো এখন রিমি, এখন তো দাদা নেই তাই। আগে তো পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শুধু বড় ছেলে আর বড় ছেলে। আমার যেন আদৌ কোনো অস্তিত্বই এই সংসারে নেই। আর তুই, তোকে তো আমি ভালোবাসতাম,
পাঁচটা বছর ধরে আমি তোকে ভালোবাসতাম, আর দাদা তোকে একদিন দেখে বিয়ের প্রপোজাল দিয়ে দিল, আর তুইও বিয়ে করে নিলি। ত্রিদীপ, আমরা ভালোবেসেছি দুজন দুজনকে। ভালোবাসা দুই দিনের দেখায়? আর পাঁচ বছর ধরে আমার সাথে এত মুহূর্ত কাটালি সেগুলো কিছুই না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর সেই তুই কি না? হ্যাঁ, আমি মদ খেয়েছিলাম, আমার সামনে তোকে ফোনে চুমু খেলো দাদা, প্রচণ্ড কষ্ট হচ্ছিল বুকের ভেতর। তারপর আমরা ছাদে উঠলাম ঘুড়ি ওড়াতে, দাদার প্রিয় কালো রঙের চাঁদিয়াল। দাদা ঘুড়ি ওড়াতে ওড়াতে বলল, কোনোদিন ঠিক করে ঘুড়িটাও ওড়াতে পারলি না। ঘুড়ি ওড়ানো একটা আর্ট, বুঝলি? আকাশটা হচ্ছে প্রেমিকার মন, আর সেই প্রেমিকার মন জুড়ে তোকে ভেসে বেড়াতে হবে, বুঝলি? কিছু একটাও প্রেম তো করে উঠতে পারলি না জীবনে, কিচ্ছু হবে না তোর দ্বারা। দাদা হা হা করে হাসতে হাসতেই অবলীলে ঘুড়িটাকে লাট খাওয়াচ্ছিল হওয়ায়। দাদা মজা করেই কথাটা বলেছিল, কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড রাগে দুঃখে যন্ত্রণায় আমার মাথা কাজ করছিল না। মনে হলো সত্যি তো, সত্যি আমি তোকে বুঝেই উঠতে পারিনি আমার মনের কথা। পাঁচ বছর ধরে তোকে বলতে পারিনি আমার ভালোবাসার কথা, আর দাদা পাঁচ দিন লাগলো না তোর মন পেতে। কি যে হয়েছিল সেদিন! দাদার উপহাসের হাসিটা আমার মাথার মধ্যে বারবার ধাক্কা খেয়ে খেয়ে ফিরতে লাগলো, অসহ্য যন্ত্রণা শুরু হলো মাথার মধ্যে, রাগে ক্ষোভে জ্ঞানশূন্য হয়ে পড়লাম। ধীরে ধীরে দাদার দিকে এগিয়ে গেলাম, তারপর একটা জোরে ধাক্কা দিলাম, ব্যাস দাদা আমার দিকে ফিরে তাকানোর সময়টুকু পাইনি। বিশ্বাস কর রিমি, আমি বুঝে উঠতে পারিনি কি করে কি যে হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম পুলিশের কাছে যাব, কিন্তু তারপর যখন বুঝলাম তোর আর আমার মধ্যে এখন আর কোনো বাধা নেই, তখন ঠিক করলাম এই রহস্যটা চিরকাল শুধু আমার মধ্যেই থেকে যাবে। কিন্তু তুই, তুই কি করে? চোখ থেকে অঝোর ধারায় জল গড়াচ্ছে রিমঝিমের, ফুপিয়ে কেঁদে উঠে রিমঝিম বলল, আমি বোধহয় তোকে ধীরে ধীরে অন্য চোখে দেখা শুরু করেছিলাম ত্রিদীপ, কিন্তু কিন্তু ঠিক তখনই একদিন শুনলাম তুই ঘুমের মধ্যে বিড়বিড় করছিস। তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস দাদা, দাদা তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস দাদা, দাদা তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস দাদা। সেদিন থেকেই আমার সন্দেহ হতে লাগলো, কাউকে কিচ্ছু না জানিয়ে আমি তোদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম যেখানে তুই দেবাদিত্যকে খুন করেছিস। তোরা ভেবেছিলিস আমি আমার বাবা মায়ের বাড়িতে গেছি, কিন্তু আমি আসলে গেছিলাম সত্যিটা জানার জন্য। বাড়ির কেয়ারটেকার আমাকে জানালো, বারবার বারণ করা সত্ত্বেও সেদিন তোরা দুজন মদ খেয়ে ঘুড়ি ওড়াতে উঠেছিলি ছাদে, অথচ তুই আমাকে বলেছিলি যে বাড়ির কোথায় কি ফাটল ধরেছে সেটা দেখার জন্যই নাকি দেবাদিত্য ছাদে গিয়েছিল। সে যাই হোক, তখন খুব একটা বেশি কিছু বুঝিনি, নেহাতি একটা অদ্ভুত মায়ার আকর্ষণে কালো চাঁদিয়ালটাকে বুকে জড়িয়ে এখানে নিয়ে আসি। কিন্তু তারপর থেকেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, তুই যেখানে সেখানে কালো চাঁদিয়ালটাকে দেখতে শুরু করলি। তোকে একটা কথা বলি শোন, সেদিন ছাদে আমি কোনো ঘুড়ি দেখতে পাইনি এটা ঠিক, কিন্তু একটা সন্দেহ হওয়ায় এই ঘরের দরজা খুলে ঘুড়িটাকে দেখতে আসি আমি, আর তখনই লক্ষ্য করি ঘুড়িটা নিজের জায়গায় নেই, ঘুড়ির সুতোয় এক জায়গায় লেগে রয়েছে টাটকা লাল রক্ত। ঘাবড়ে যাই আমি, কিছুটা ভয়ও পাই, আর তারপরেই তারপরেই আজ দেব আমাকে সব কিছু বলে দিল। তুই দেখতে পাচ্ছিস না, ওই তো তোর পাশেই দাঁড়িয়ে আছে, দেখ দেখ ত্রিদীপ। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা ভর ভর পরিচিত আওয়াজ কানের পেছন থেকে ভেসে আসলো ত্রিদীপের। একটা আতঙ্কে চিৎকার করে উঠল ত্রিদীপ, দরজার বাইরে থেকে আসা হালকা আলোয় স্পষ্ট দেখতে পেল ঠিক ওর পেছনে সেই কালো চাঁদিয়ালটা কখন যেন এসে ভেসে রয়েছে শূন্যে। প্রচণ্ড আতঙ্কে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ালো ত্রিদীপ, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে সোজা কুড়িয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালে পুলিশ অফিসার রিমঝিমকে জিজ্ঞেস করলেন,
আপনি বুঝলেন কি করে যে উনি নিজের দাদাকে খুন করেছেন? ঘুমের মধ্যে ও কিছু অসংলগ্ন কথা বলেছিল, তার থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। যেভাবে ভয় দেখিয়ে সমস্ত কথাগুলো ওকে দিয়ে স্বীকার করিয়ে নিয়েছেন, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। কিছুটা রহস্যমাখা আলতো হাসি হাসল রিমঝিম। ভয় দেখানোর আমি কে বলুন তো? যে যার নিজের অপকর্মকে ভয় পায়। যাই হোক, আমি তাহলে এখন আসি ইন্সপেক্টর, রেকর্ডারটা তো রইলই আপনার কাছে। হ্যাঁ রইল, তবে ডাক্তার যা বলেছেন ওনার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। অ্যাসাইলামেই আপাতত ওনাকে পাঠাতে হবে, তারপর দেখা যাবে। সে আপনাদের যা দায়িত্ব আপনারা করবেন, আমি তাহলে আসি। আসুন। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির গাড়িতে উঠল রিমঝিম। আজ সে নিজেই গাড়ি চালাবে। পাশের সিটে তাকিয়ে আলতো হেসে নরম গলায় সে বলল, চলো আজ একটু পার্কে গিয়ে ঘুরে আসি, তোমারও ভালো লাগবে। পাশের সিট থেকে কেবল একটাই আওয়াজ এলো, এতক্ষণ শুনছিলেন অর্পিতা চ্যাটার্জির লেখা গল্প ফোকাট্টা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়। হন্টেড হান্ড্রেডের আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এছাড়াও ফলো করুন আমাদের ফেসবুক পেজ হন্টেড হান্ড্রেড। শুনতে থাকুন হন্টেড হান্ড্রেড।